হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? আসলে সবাই ভালো আছেন। 2017-18 আমি যখন প্রথম আয়ারল্যান্ডে এসেছি আমার ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার্স করতে, তখন আমি একটা ভয়ঙ্কর ডিসিশন নিই। ডিসিশনটা কি, আমি একটা কোর্স বানাবো, কিন্তু এটা হবে একটা লাইভ কোর্স। আমি নিজে একটা ওয়েবসাইট বানাবো, সেই ওয়েবসাইটটা থেকে ইনকাম করব, পুরো জিনিসটা আমি লাইভ দেখাবো স্ক্রিনে রেকর্ড করে করে। এরকম জিনিস তখনকার সময় পর্যন্ত 2017-18 পর্যন্ত বাংলাদেশে তো কেউ করেই নাই, ইন্টারন্যাশনালিও কেউ সেরকম করে নেই। তার কারণ এটা খুব রিস্কি একটা জিনিস। আপনি একটা কোর্স বানাচ্ছেন, 6 নম্বর মাসে যেয়ে দেখলেন আপনি যা করতে চাইছিলেন তা হইল না, আপনি তো অলরেডি লাইভ পাবলিশ করতেছেন, তো বিপদ হয়ে গেল। সবাই, সব স্টুডেন্টরা ভাবে আপনি কিছু পারেন না, কারণ আপনি নিজেই ইনকাম করতে পারতেছেন না লাইভ যেটা দেখাচ্ছেন ওটার থেকে। তো তখন আমি এত কিছু বুঝতাম না 2017-18, তখন আমার বয়স কম, রক্ত গরম, মাত্র ঢাকা কলেজ টলেজ শেষ করে আসছি। সো তখন আমি এই প্রজেক্ট শুরু করি এবং এই প্রজেক্ট একসময় সাকসেসফুল হয়। আমি honestgolfers.com নামে একটা গলফ ব্লগ শুরু করি। আমি নিজে জীবনে কোনোদিন গলফ খেলি নেই, আজকে পর্যন্ত আমি জীবনে কোনোদিন গলফ খেলি নেই। এবং এই honestgolfers.com আপনারা এখনও যে ওয়েবসাইটটা দেখতে পারেন, সেই ওয়েবসাইট প্রত্যেক মাসে $500 ইনকাম করা শুরু করে, $600 ইনকাম করা শুরু করে, $450 ইনকাম করা শুরু করে। এবং এই যে পুরা জার্নি, পুরা স্টেপ বাই স্টেপ, আমি কীভাবে ওয়েবসাইট কিনলাম, বানাইলাম, কীভাবে আর্টিকেল লিখলাম, কী করলাম না করলাম, সব কিন্তু প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে ফ্রিতে, এটা একটা কোর্স ছিল আমাদের 2017-18, বাট এখন জার্নাল ইউটিউব চ্যানেল আমরা এটা ফ্রিতে দিই। তার কারণে অনেক কিছু এখন আর অত এফেক্টিভ নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে গত 6 বছরে। তো এই ব্লগ যখন জনপ্রিয় হওয়া শুরু হয়, তখন বিভিন্ন গলফ কোম্পানি আমার সাথে যোগাযোগ করা শুরু করে, যে যারা ধরেন গলফ বল বেচে, যারা গলফ ব্যাট বেচে, যারা গলফ গ্লাভস বেচে, তারা আমার সাথে যোগাযোগ করা শুরু করে আমাকে ফ্রি প্রোডাক্ট পাঠানো শুরু করে, যে তোমাকে আমরা একটা ফ্রি প্রোডাক্ট পাঠাচ্ছি, তুমি এটা নিয়ে লিখো তোমার ব্লগে। তো আমি কি করতাম, আমাকে যখন ওরা ফ্রি প্রোডাক্ট পাঠাইতো, সো মনে করেন একজন গলফ বল পাঠাইছে বা একজন গলফ গ্লাভস পাঠাইছে, তো আমি তো গলফ খেলি না, সো ওগুলো আমার কোনো দরকার নাই। আমি ডান ডিল বলে একটা ওয়েবসাইট আছে আয়ারল্যান্ডে, অনেকটা বাংলাদেশে bikroy.com এর মতো, ওখানে যেগুলো বেচে দিতাম। তো ওয়েবসাইট থেকে তো ইনকাম হইতোই, এক্সট্রা যে প্রোডাক্ট পাঠাইতো আমাকে বিভিন্ন কোম্পানি, এই প্রোডাক্টের আমার কোনো ইউজ ছিল না, সো আমি এগুলোও ধরে ধরে বেচতাম। তো বেশ ভালো ইনকাম হইতো এবং ইভেনচুয়ালি আমি ওই ওয়েবসাইটটা $15,000 বিক্রি করে দিই। এবং এই বিক্রি করার প্রসেসও লাইভ প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলে দেখানো আছে, যেটা এগেইন একটা বিশাল ব্যাপার ছিল, কারণ বাংলাদেশে এরপরে আরও অনেকে চেষ্টা করছে, অনেক গুরু টুরু চেষ্টা করছে এইরকম জিনিসপত্র করা, বাট কেউ করতে পারে নাই। তার কারণ এরকম জিনিস করা আসলে খুবই কঠিন, এবং অ্যাকচুয়ালি যারা কাজকর্ম না করে শুধু শিখায় তারা এরকম জিনিসপত্র করতে পারে না, কারণ আমরা বুঝতেছেন একটা লাইভ জিনিস দেখানো একটা রেপুটেশনের ব্যাপার, সেটা রিস্কের মধ্যে পড়ে যায়, কেউ এই রিস্ক নিতে চায় না। তো এরপরে আমি আরও অনেক ওয়েবসাইট বানিয়েছি, পাবলিকলি আরও তো বানাই নেই, কিন্তু প্রাইভেটলি আমি অনেক ওয়েবসাইট বানিয়েছি, ইভেন অ্যাকচুয়ালি পাবলিকলিও বানিয়েছি। প্যাসিভ জার্নাল স্টুডেন্ট যারা তারা জানেন, আমরা এরপরে আরও অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করেছি, লিড জেনে একের পর এক ওয়েবসাইট আমরা র্যাঙ্ক করে দেখাইছি, বাট পাবলিকলি পুরো পৃথিবী জানে, ইউটিউব জানে, এরকম আর সেরকম ওয়েবসাইট বা ব্লগ আমরা বানাইনি। এরপরে আমি এরপরে $66,000 ওয়েবসাইট বেচছি, আমাদের স্টুডেন্টরা $61,000, $60,000, $30,000, $40,000, ১ কোটি, ২ কোটিতেও নিজেদের ব্লগ বিক্রি করেছে। এবং আজকের এই ভিডিওর মূল টপিক এটাই, কিভাবে আপনি একটা ব্লগ শুরু করতে পারেন মাত্র 5টা স্টেপে এবং মাসে $500 থেকে $600 আয় করতে পারেন, এবং ইভেনচুয়ালি আপনার ওই ব্লগটা বিক্রি করে দিতে পারেন যেন আপনি খুব বড় একটা এক্সিট পান। চলুন শুরু করা যাক। আপনারা সবাই, আমি ধরে নিচ্ছি, জানেন ব্লগ জিনিসটা কি, বাট বাই এনি চান্স আপনারা যদি কেউ না জানেন, ইন্টারনেটে একটা ওয়েবসাইট খুলে লেখালেখি শুরু করাকেই আমরা ব্লগিং বলি। এবং আপনি যখনই আপনার কোনো একটা ইনফরমেশন লাগে বা আপনি যখন গুগল করেন, মনে করেন আপনি ঠিক করলেন যে আপনার গাছে কেন পোকা হচ্ছে, আপনি বুঝতেছেন না, আপনি গুগল করলেন যে আমার গাছে কেন পোকা হয়, তো গুগলে যে রেজাল্টগুলো আসলো, এই রেজাল্টগুলো তো গুগল বানায় নাই, এই রেজাল্টগুলো বিভিন্ন ওয়েবসাইটের রেজাল্ট। এই ওয়েবসাইটগুলোর মালিক যারা, তারা করতেছে ব্লগিং। সো ব্লগিং মানে আর কিছুই না, একটা ওয়েবসাইট বানানো এবং তারপর ওই ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে লেখালেখি করা, যেন মানুষজনের যখন ওই সিমিলার ব্যাপারে জানতে আগ্রহ হবে, তারা যখন সার্চ করে আপনাকে খুঁজে পায়, এবং এভাবে আপনাদের মধ্যে একটা কানেকশন হয়। সো ফার্স্ট স্টেপ কি ব্লগিং এর, ফার্স্ট স্টেপ হলো চুজ করা আমি কোন টপিকের উপরে আমার ব্লগ বানাবো। দুইটা ব্যাপার মাথায় রাখবেন, অনেক নুয়ান্স আছে বাট নুয়ান্সের ভিতরে আমরা যাচ্ছি না, দুইটা ব্যাপার মাথায় রাখবেন। এক নম্বর হলো এমন টপিক সিলেক্ট করবেন যেটা আপনার ইন্টারেস্ট আছে, ইন্টারেস্ট না থাকলে লংজেভিটি আসে না, অনেক দিন ধরে আপনি একটা ব্লগের উপরে কাজ করতে পারবেন না যদি আপনার ইন্টারেস্ট না থাকে। এবং ব্লগিং এমন একটা জিনিস যেটায় 2-3 মাসে কোনো রেজাল্ট আসে না, ইভেন 6 মাস 8 মাসে অনেক সময় রেজাল্ট আসে না, সো লং টার্ম পর্যন্ত কাজ করতে পারা সম্ভব না যদি আপনি এমন একটা টপিক সিলেক্ট করেন যেটার উপর আপনার কোনো ইন্টারেস্ট নাই। সো ইন্টারেস্ট থাকা একটা মাস্ট। আরেকটা হলো গিয়ে ভায়াবিলিটি। এখন মনে করেন আপনার কোভিডের উপর অনেক ইন্টারেস্ট, কিন্তু এই জিনিস তো শেষ, এই জিনিসে এখন আর কেউ এই জিনিস লিখে গুগলও করে না, এই জিনিসের প্রতি কারো কোনো আগ্রহ নাই এখন। তো ওই জিনিস নিয়ে এখন যদি আপনি একটা ব্লগ বানান, সেই ব্লগ মানুষ পড়বে এই চান্স কিন্তু খুব কম। অথবা ধরেন 30 বছর আগে কোনো একটা সেলিব্রিটি মারা গেছে যাকে আপনার অনেক পছন্দ ছিল, তাকে নিয়ে যদি আপনি এখন একটা ব্লগ বানান, ওই ব্লগ এখনও মানুষ পড়বে এই চান্স কিন্তু কম, কারণ ওই সেলিব্রিটি মারা যাওয়ার পরে তার ডিক্লাইন শুরু হয়েছে, তাকে নিয়ে মানুষ এখন আর অত খোঁজ খবর করতে চায় না। সেই দুটো ব্যাপার মাথায় রাখবেন, আপনার ইন্টারেস্ট এবং ভায়াবিলিটি। তাহলে স্টেপ ওয়ানে আপনার টপিক সিলেকশনের প্রসেসটা অনেক স্মুথ
স্মুথ হবে। স্টেপ টু হইল অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য ব্লগ। ব্লগ বানানো এমন আহামরি কোনো জটিল ব্যাপার না, যে কেউ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একটা ব্লগ বানায় ফেলতে পারে। আমার পছন্দ ওয়ার্ডপ্রেস এবং হোস্টিং এবং ডোমেনের জন্য আমার পছন্দ হোস্টিংয়ার, যারা এই ভিডিওর স্পন্সর। আপনারা উপরে নিচে লিঙ্ক পেয়ে যাবেন। এখন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে যখন এই ভিডিওটা পাবলিশ হয়, বাট সব সময়ের জন্যই আপনারা এই KF কুপনটা ইউজ করলে একটা ডিসকাউন্ট পাবেন হোস্টিংয়ার থেকে যদি কেনেন। হোস্টিংয়ার থেকে কিনতে হবে জরুরি না, আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, বাট আমি হোস্টিংয়ার প্রেফার করি তার কারণ ইন্টারন্যাশনাল যত হোস্টিং কোম্পানি আমি দেখেছি তার মধ্যে ওরা সবচেয়ে সস্তা, এবং ওদের কাছ থেকে যখন আপনি হোস্টিং কিনেন তখন ওরা একটা ফ্রি ডোমেইন দেয়, যেটা আবার আলাদা কোনো জায়গা থেকে কিনতে গেলে আপনার $10-11 মতো এক্সট্রা খরচ হবে, ওই খরচটা বেঁচে যায়। বাট তার মানে এই না যে এখান থেকে আপনার কিনতে হবে, আপনি দুনিয়ার যেখান থেকে মন চাই কিনতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার লাগবে একটা ডোমেইন এবং হোস্টিং, এবং তারপরে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে 30 মিনিটে কিভাবে ওয়েবসাইট বানানো যায়, ওটা দেখে খুব সহজে একটা ওয়েবসাইট বানায় ফেলতে পারেন। থার্ড স্টেপ ওয়েবসাইট হয়ে গেল, নেক্সট স্টেপ যেটা সেটা হলো পাবলিশিং কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিং টোটাল অথরিটি। পাবলিশিং কন্টেন্ট ব্যাপারটা সহজ, আমরা বুঝি পাবলিশিং কন্টেন্ট কি জিনিস। আমাদের ওয়েবসাইট হয়ে গেছে, এখন আমরা আমাদের এই ওয়েবসাইটের ভিতরে আর্টিকেল লেখা শুরু করবো। আমার ওয়েবসাইট যদি হয়ে থাকে গাছের যত্ন নিয়ে, তাহলে আমি এখন বিভিন্ন গাছের যত্ন রিলেটেড টপিকে আমার ওয়েবসাইটে আর্টিকেল লেখা শুরু করবো। গাছের যত্ন কিভাবে নিতে হয়, শীতকালে কিভাবে নিবো, গরমকালে কিভাবে নিবো, গাছে পোকা আসলে কি করবো, কি সার দিব, কেন দিব, কোন মাটি ইউজ করবো, কোন মাটি ইউজ করবো না, কোন সময় কি লাগাবো, ইত্যাদি ইত্যাদি হাজার হাজার লাখ লাখ টপিক হইতে পারে এই রিলেটেড। ওইসব টপিকের উপরে আমি আস্তে আস্তে লেখা শুরু করবো, এটা ওয়ান পার্ট। আর আরেকটা পার্ট হলো আপনার একটা টোটাল অথরিটিও ক্রিয়েট করতে হবে এট দ্য সেম টাইম। শুধু কন্টেন্ট পাবলিশিং ইজ নট এনাফ। টোটাল অথরিটি কি জিনিস, হ্যাঁ আমি আমার ওয়েবসাইটের ভিতরে ব্লগের ভিতরে লিখতেছি, বাট একই সাথে আমার সোশ্যাল মিডিয়ায় আমি গাছগুছ নিয়ে কথাবার্তা শুরু করবো, আমার ইনস্টাগ্রামের ভিতরেও আমি গাছগুছ নিয়ে ছবি আপলোড করা শুরু করবো, আমার পিন্টারেস্টের ভিতরেও আমি গাছগুছ নিয়ে গাইড ইমেজ আকারে পাবলিশ করা শুরু করবো। সো টোটাল একটা অথরিটি বানানোর চেষ্টা করবো আমি, যেন 6, 8, 10, 12 মাস, 1 বছর, 2 বছর পরে মানুষ গাছের কথা ভাবলে আমার টোটাল অথরিটির কোনো না কোনো একটা পার্টের ব্যাপার তার মাথার মধ্যে চলে আসে। সো টোটাল অথরিটি পার্টটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফোর্থ, কন্টেন্ট হয়ে গেছে, এখন আমি ফোকাস করবো মার্কেটিং এর উপরে, এবং মার্কেটিং এর জন্য ব্লগের ক্ষেত্রে আমাদের প্রেফারেন্স এসিও অথবা পেইড অ্যাড, আইডিয়ালি এসিও, কারণ এসিও সবচেয়ে সস্তা এবং যদিও এসিওতে সবচেয়ে লং টার্ম রেজাল্ট আসে। সো অন্যান্য মার্কেটিংয়ের তো বিভিন্ন উপায় আছে, টাকা দিয়ে অ্যাড দেখানো, এসিও করা, অর্গ্যানিক, এই সেই, কোল্ড অ্যাপ্রোচ, কোল্ড ইমেল আউটরিচ ইত্যাদি ইত্যাদি। ব্লগের ক্ষেত্রে আমি সবসময় সবাইকে রেকমেন্ড করি, যদি আপনার সময়ের সংকুলন না থাকে, যেটা আপনাদের বেশিরভাগেরই নাই, আপনাদের বেশিরভাগেরই আগামী মাস থেকে ইনকাম লাগবে এরকম না, 6 মাস পর হলে সমস্যা নেই, সেই ক্ষেত্রে এসিও দিয়ে শুরু করাটা বেটার। তার কারণ যদিও এসিও থেকে রেজাল্ট আসতে অনেকদিন সময় লাগে, 8 মাস 10 মাস লেগে যেতে পারে, বাট যখন রেজাল্ট আসে তখন রেজাল্ট সলিড হয় এবং পুরো প্রসেসের মধ্যে খরচ বলতে গেলে তেমন একটা হয়ই না। সো এসিও এবং যদি পসিবল হয় তাহলে লিটল পেইড অ্যাড, যেন আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোও একটু বুস্ট পায়। 5 নম্বর স্টেপ, মনিটাইজ। সো আপনি একটু চিন্তা করেন কি হইলো, আমি একটা টপিক খুঁজে বের করছিলাম, টপিক খুঁজে বের করার পরে আমি আমার ওয়েবসাইট বানাইছিলাম হোস্টিংয়ার বা অন্য কাউকে ইউজ করে, তারপরে আমি আমার কন্টেন্ট পাবলিশ করা শুরু করেছিলাম, এবং কন্টেন্ট পাবলিশ করা শুরু করার পরে এবং টোটাল অথরিটি বানানো শুরু করার পরে আমি এসিও করেছিলাম, এবং তারপরে মানুষ আস্তে আস্তে আমার ওয়েবসাইটে আসা শুরু করছে। 6 মাস 8 মাস 10 মাস লাগছে, বাট মানুষ এখন যখন কিছু গুগল করে তখন তারা আমার ওয়েবসাইটটা গুগলের প্রথম পেজে দেখে এবং তারপর ওরা ক্লিক করে, তারপর ওরা আমার ওয়েবসাইটে আসে। এখন আমাদের 5th স্টেপ, যেটা হলো মনিটাইজ। এই যে মানুষ আমার ওয়েবসাইটে আসতেছে, ওনার কাছ থেকে আমি কিভাবে টাকা নিব, সেটা দুই ভাবে মেইনলি করে বাংলাদেশি মানুষজন, এবং আমি আপনাদের এই দুইটা পদ্ধতি রেকমেন্ড করব। একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, আরেকটা হলো অ্যাড। অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো যখন আপনার ওয়েবসাইটে কেউ আসতেছে, আপনি তাকে যখন অন্য কোথাও পাঠান এবং সে যখন কোনো একটা কিছু কিনে, তখন ওই ওয়েবসাইটটা যে কমিশনটা দেয় সেটাকে বলে অ্যাফিলিয়েট কমিশন। সো আমরা গার্ডেনিং এর এক্সাম্পলটাই থাকি, মনে করেন আমার ওয়েবসাইটে একটা আর্টিকেল আছে যে এই 5টা ফার্টিলাইজার খুব ভালো আপনার গাছের জন্য, এই বিষয়ে একটা আর্টিকেল, 5 ফার্টিলাইজার্স দ্যাট ইউ মাস্ট নো অ্যাবাউট, এবং এই 5টা ফার্টিলাইজারের ডিটেইল রিভিউ আমি লিখছি। একজন মানুষ যখন গুগল করছে যে কোন ফার্টিলাইজার আমি কিনবো, সে আমার আর্টিকেলটা পাইছে, সে আমার আর্টিকেলের উপরে আসছে, এই ফার্টিলাইজারগুলোর আর্টিকেলের ডেসক্রিপশন সে পড়তেছে, পড়তে পড়তে সে যখন একটা ফার্টিলাইজারের উপর ক্লিক করলো তখন সে অ্যামাজনে চলে গেল। এখন সে অ্যামাজন থেকে যখন কিছু কিনবে তখন অ্যামাজন আমাকে একটা কমিশন দিবে, এই ব্যাপারটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর অ্যাড খুব সোজা জিনিস, আপনি যখন প্রথম আলোতে যান আপনি দেখেন যে প্রথম আলোর ডান পাশে, প্রথম আলোর নিচে, প্রথম আলোর উপরে অ্যাড আসে, এবং প্রত্যেক 1000 অ্যাড ভিউতে বড় বড় কোম্পানিরা টাকা দেয়, ডিপেন্ডিং অন কীরকম অ্যাড, এটা $2 থেকে শুরু করে $5, $6, $8, $10, এটার খুব ভ্যারি করে রেঞ্জ, সে এক্স্যাক্ট বলা যাবে না, বাট প্রত্যেক 1000 ভিউতে অ্যাড থেকেও টাকা পাওয়া যায়। সো 5 নম্বর স্টেপ, মনিটাইজেশন স্টেপে যে আপনি আপনার ওয়েবসাইটে যে মানুষ আসতেছে তাদের কাছ থেকে এই দুইভাবে ইনকাম করার চেষ্টা করবেন, একটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আরেকটা হলো গিয়ে অ্যাডস। এই 5টা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে 1 বছর বা 1.5 বছরের মধ্যে আপনি দেখবেন আপনার ওয়েবসাইট থেকে আয় হওয়া শুরু হয়েছে। শুরুর দিকে $100, $200, $300 মতো আয় হবে প্রত্যেক মাসে, এবং তারপর এটা এক্সপোনেনশিয়ালি বাড়বে। সো এক্সপোনেনশিয়াল কথাটার সাথে আপনারা যারা পরিচিত, এটা লিনিয়ার না, সো এভাবে যেতে থাকে, তবে হঠাৎ করে উপরে উঠে যায়, এমন না যে আস্তে আস্তে উঠতেছে, প্রথম মাসে 10%, তারপর মাসে
10%, তারপরের মাসে 10%, ওরকম না। দেখা যায় যে অনেকদিন পর্যন্ত কোনো ইম্প্রুভমেন্ট নেই, হঠাৎ করে 60% ইম্প্রুভমেন্ট, তারপর হঠাৎ করে আবার 200% ইম্প্রুভমেন্ট, ওটা হলো এক্সপোনেনশিয়াল গ্রোথ। এবং এক্সপোনেনশিয়াল গ্রোথ আসা যখন শুরু হবে তখন আপনার হাতে দুইটা ডিসিশন থাকবে। একটা হলো প্রত্যেক মাসে আমার ইনকাম হচ্ছে, খুব ভালো কথা, আমার কিছু করার নেই, আমি ইনকাম হইতে থাকুক, আমি এসইও করতে থাকি, আমি কন্টেন্ট পাবলিশ করতে থাকি, কোনো সমস্যা নেই, এটা একটা উপায়। আরেকটা উপায় হলো এক্সিট, আমি আমার এই ওয়েবসাইটটা এখন বিক্রি করে দিব। সেকেন্ড উপায়টা যদি আপনি চুজ করেন, সেই ক্ষেত্রে আপনার হাতে অপশন মেইনলি তিনটা। আপনি যেতে পারেন flipa.com, ওখানে এরকম ওয়েবসাইট বেচা যায়, আপনি যেতে পারেন empireflippers.com, ওখানেও এই ওয়েবসাইট বেচা যায়, অথবা আপনি যেতে পারেন FE ইন্টারন্যাশনালে। তিনটাতেই আমাদের স্টুডেন্টরা ওয়েবসাইট বেচছে, বাট আমি নিজে অ্যাকচুয়ালি ফ্লিপাতে এবং এম্পায়ার ফ্লিপার্সে বিক্রি করেছি, আমি FE ইন্টারন্যাশনাল নিজে কখনো করিনি, বাট আমি জানি তিনটেই ভালো, এবং আমি শিওর এই তিনটা ছাড়াও আরও অনেক উপায় আছে ওয়েবসাইট বেচার। আমি জাস্ট এই তিনটা রেকমেন্ড করি, যেহেতু এই তিনটা নিয়ে আমার এবং আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বেশি ডিরেক্ট এক্সপিরিয়েন্স। সো এই হলো টোটাল ব্লু প্রিন্ট আপনার কিভাবে একটা ব্লগিং বিজনেসকে দাঁড় করাবেন একদম শুরুর থেকে। শুনতে অনেক কঠিন মনে হইতে পারে, শুনে মনে হইতে পারে আমি অনেক কিছুই বুঝিনি, বাট এমনও জটিল কিছু না যেটা আসলে আপনি পারবেন না। যদি আপনি চান, আপনি এর থেকে অনেক অনেক কঠিন কাজ আপনার নর্মাল জীবনে করেন, ইনফ্যাক্ট গত 48 ঘন্টায় আপনি এর থেকে অনেক কঠিন কাজ করছেন বলে আমার মনে হয়। ভালো থাকেন, সবার সাথে আমার দেখাবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।